আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই আমার টপ দিয়ে শুরু করি, কারণ এগুলো আমার শ্রেষ্ঠ ধন, এগুলো আমার বাচ্চার মতোই, এগুলোকে আমি অনেক যত্ন করি। এই যে আমার পুশাক পাতার টপ, এই টপটাতে গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি এটাতে লাউ পাতা করছিলাম, সরি চাল কুমড়ার ডাল, এখন এটাতে পুশাক পাতার ডাল, এগুলোকে বড় হয়ে দিয়েছি। আর পাতা প্রচুর গজাইছিল, তো পাতাগুলোকে আমি একটু আজের চেয়ে ছাঁটাই করে দিলাম। তো এগুলো পাতাগুলো দিয়ে সে আমি আজকে পাকোড়া করব। পাকোড়া করব কীভাবে সেটা দেখবেন আপনারা। এই যে আমার গোলাপের টপটা অনেক সাজানোর পর গোলাপের টপটা এই অবস্থা হয়েছে। গোলাপের মধ্যে তিনটা ফুল ধরছিলো, এর আগে গোলাপের টপটা মরে গেছিল। যাই হোক, এই যে আমার এই পাতাগুলা, আর সেই ফাঁকে আমি চিংড়ি ভোনা করবো আজকে আলু দিয়ে। আর সম্ভবত সবাই চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি দিয়ে ভোনা করে আলু দিয়ে, আমি বড়ো চিংড়িগুলো দিয়ে সে আলু দিয়ে ভোনা করছি, অনেক ভালো হয়েছে। আর পাতাগুলো এখন সব কিছু আমি কুচি টুচি করে নিচ্ছি, পাতাগুলোও পরে কুচি কুচি করে নিব ধুয়ে। আর সাথে মুসুর ডাল ভিজিয়েছিলাম, মুসুর ডালগুলোকে ব্লেন্ড করব। এই যে আমার পাতাটা কুচি করা শেষ, এখন পাতাটা কুচি শেষে আমি যাব ডালটা ব্লেন্ড করতে। যেহেতু আমি মুসুর ডাল নিচ্ছি, এটা বেশি ভিজতে বেশিক্ষণ সময় লাগে নাই। আর ভুট্টা ডালটা নিতে ভিজতে প্রায় 6-7 ঘন্টা সময় লাগে। মুসুর ডাল তো এটা নরম জিনিস, সেটা সেই তাড়াতাড়ি ভিজে যায়। আমি যাই হোক, আটা দিলাম, চালের গুঁড়া দিলাম। আটাটা হচ্ছে, আটা আর চালের গুঁড়াটা, এগুলো সফটনেসটা ভাব আসবে আর একটু মচমচে ভাব আসবে। সাথে একটু বেকিং সোডা দিলাম, আর বাকি সব অন্যান্য মশলাগুলো, এগুলো দিয়ে আমি পেঁয়াজ, মরিচের গুঁড়া, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি সবগুলো একসাথে দিয়ে মাখা শুরু করব। সাথে আবার পাতাটা দিয়ে দিব, পুঁইশাক পাতাটা। তো এগুলো সব কিছু দিয়ে একসাথে মাখামাখি করবো। তারপর আবার আমি ইয়েটা ভুলে গেছিলাম, আদা রসুন দেওয়াটা, করে লাস্টে দিয়ে আদা রসুন দিয়েছি। আর পাতা কম হয়েছিল, পরে আবার পাতা গিয়ে এসে আমি নিয়ে আসছি, কারণ পুঁইশাক পাতার পাকোড়া যেহেতু করবো, পুঁইশাকটা বেশি থাকা লাগবে, পাকোড়াটা কম, ডাল ডালটা একটু কম কম লাগবে। আর এই যে পাতাটা যখন আনতে গেছি, তখন দুপুর হয়ে গেছিলো, আর দুপুরের রোদ যা, আমার টপগুলা যা অবস্থা হইতেছে, প্রচুর রোদ এখানে, প্রচুর রোদ। যাই হোক, এই যে পাতাগুলো ধুয়ে আবার কুচি টুচি করে আবার একসাথে মাখামাখি শুরু করবো। মাখামাখি শেষ করে আমি যাবো রান্নার মধ্যে। এই যে আমি রান্না শুরু করে দিছি, আর সাথে অন্যান্য কাজ শুরু করছি, ভাত বসেছিলাম, আর সাথে চিংড়ি বোনাটা, এটাও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, লাস্টে দেখাবো। সো সব কিছু মিলে আজকের আইটেমটা ভালো ছিল, কারণ যেহেতু আজকে গতকালকে শুক্রবার ছিল আর জামাই ছুটি ছিল, সব কিছু মিলে অনেক ভালো হয়েছে। জামাইও হ্যাপি, সবাই হ্যাপি, কিন্তু বাচ্চা কাচ্চা এগুলো খায়নি, এগুলো তো খেতে পারে না ঝাল। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।